পড়ে গেছিলাম আর 10 তারিখ রাত্রে হসপিটালাইজ হয়েছি। প্রায় 11 দিন আমি এমসে ভর্তি ছিলাম, কিন্তু আমি যেহেতু এখানকার ডিআরএমকে আর এখানকার জনগণকে আমার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কি আজকে আমি এটা উদ্বোধন করব, তাই জন্য ডাক্তারের অ্যাডভাইসের বিরুদ্ধেই আবার এসেছি। আপনারা তো দেখছেন যে যত গরম কাপড় আপনারা পরেননি তার চেয়ে বেশি গরম কাপড় আমি পরে, একটা নির্ণায়ক জায়গায় ভারত পৌঁছেছে। নানা রকমের কুপ্রচার আর চেষ্টা চলছে, আপনারা দেখেছেন যে কি আমরা এই যুদ্ধটাও যেটা করলাম, আমাদের এজ ওল্ড ফাইটার যে মিরাজ 2000 আর MiG-21 নিয়ে করেছি, রাফালের যখন ডিল করা হয়েছিল তখন মোদীজি বলেছিলেন যে গত 40 বছরে কোন নতুন স্কোয়াড্রন জয়েন করেন, এটার প্রয়োজন আছে, আর কালকে সেটা হাড়ে হাড়ে বোঝা গেল যে এটা দরকার আছে। তা সত্ত্বেও আমাদের সেই MiG-22 F-16 যেটা মোস্ট মডার্ন জাহাজ আমেরিকার জাহাজ, তাকে মেরে ধ্বস্ত করেছে। এই সময় সারা ভারত এক স্বরে একই ইচ্ছা একই আকাঙ্ক্ষা, দেশের আতঙ্কবাদ শেষ হোক, আর আতঙ্কবাদকে যারা শরণাপন্ন করছে, যাদেরকে যার কাছে শরণ দিচ্ছে বা যাদেরকে যোগান দিচ্ছে, সেই দেশকেও পাঠ শেখানো। সারা দেশের মন প্রাণ মোদীজির দিকে এগিয়ে আছে, মোদীজি তার প্রতিনিধিত্ব নিশ্চয়ই দেবে, দিয়েছে আর আগেও একটা নতুন মহল। যেদিন 14 তারিখ একটা জিপে আরডিএক্স নিয়ে সিআরপি বাসের উপরে হামলা করা হল, যার মধ্যে আমাদের প্রায় 19 জন সিআরপির জওয়ান শহীদ হয়ে গেলেন, শহীদ এমন হলেন যে কি ওনার শরীরের অঙ্গ অঙ্গকে তারা অর্পণ করে দিলেন ভারত মাতার সেই জন্য। আর তারপর থেকে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি আর কচ্ছ থেকে কোহিমা অবধি প্রত্যেক দেশপ্রেমী আর প্রত্যেক জাতীয়তাবাদী চিন্তাধারার মানুষ একটাই প্রশ্ন করছিল, এর উত্তরটা কখন দেবে। সোশ্যাল মিডিয়াতে নানা রকমের কথা বলা হচ্ছিল, কিন্তু নরেন্দ্র মোদীজির সরকার ধীরে সুস্থে সবকিছু বিচার বিবেচনা করে ওর একটা পরিকল্পনা করে তাদের সমস্ত ঠিকানাগুলোর চিহ্নিত করে
ভোর রাত্রিতে যে তার প্রত্যুত্তর দেওয়া হল তাতে পাকিস্তান স্তব্ধ হয়। কালকে তারা যেহেতু পাকিস্তানের সবসময় একটা ইচ্ছা থাকে যে ভারতের সঙ্গে যুদ্ধ লাগাব, গা ঘেঁষে লড়াই করার ইচ্ছা থাকে। তারা 65-তে যুদ্ধ করেছে, হেরেছে, 71-এ যুদ্ধ করেছে, হেরেছে, আর প্রায় 97,000 তাদের পাকিস্তানি সৈনিককে শরণাপন্ন হতে হয়েছিল জেনারেল জগজিৎ সিং অরোড়ার সামনে। যারা নিজের চোখে হাওড়া স্টেশনে তার দৃশ্য দেখেছে, 97,000 যুদ্ধবন্দীকে ট্রেনে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন কলকাতার বুকের উপরে মানুষ কিভাবে জয় জওয়ান জয় কিষাণের নারায় সোচ্চার করে উঠেছিল, আর শুধু তাই নয় জয় বাংলার নারাও দিচ্ছিল। From my MPLAD fund, whatever money I have given for the development of that area, that is also not released. Why? It is the wish of district minister. I have allotted 25 crore and 312 schemes in my full state. লোকসভা, ফুল লোকসভা, 7 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, অ্যান্ড ইন দ্যাট কনস্টিটুয়েন্সি 228 স্কিমস আর নট ইয়েট প্রসেসড বাই ডিস্ট্রিক্ট বেঞ্চ। দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল উইথ ইউর স্কিমস অর দিস ইজ অলসো? না না, ইট ইজ অ্যাপ্লিকেবল উইথ দি লোকাল এমএলএ অলসো, বিকজ অশোক ভট্টাচার্য ইজ অলসো সেইং same thing, Malakar is also saying same thing, if their schemes are also stopped. What about the case of Babu Supriyo? So this is also happening only for so? Are there also? Every opposition. Everywhere. আর সাজেশন কি আমার যে টাকাটা দেওয়া আছে সেটা তো টাকাটা মরে যাবে না, সেটা তো আজ করতে হবে না কাল করতে হবে। হ্যাঁ, না না, ও তো ডেভেলপমেন্ট করতেই হবে। আমি রিকমেন্ড করে দিয়েছি, টাকা বলে দিয়েছি, সেই টাকাটা তো আসবেই আর। বাট স্যার, দে মাস্ট হ্যাভ সাইডেড সাম রিজনস হোয়াই দে আর নট প্রসেসিং দিস স্কিমস। ও, সাম রিজনস, দেয়ার আর প্লেন্টি অফ রিজনস, দেয়ার প্লেন্টি অফ এক্সকিউজেস। দিস ইজ ওয়ান ইন দি দে ডোন্ট গিভ অ্যানসার এক্সকিউজেস। দ্য বিগেস্ট অ্যানসার রিজন ইজ দ্যাট দিস ইজ রিগার্ডিং ওয়ান এসপি এন্ড ওয়ান ভিলেজ ল্যান্ড। নো, টোটাল লস, আর টোটাল লস এমপি টাইম। মিডিয়া কি বলছে সেটা তো মিডিয়াও পড়েছি আর ভারতীয় মিডিয়াও দেখে আর মোদিজিকেও দেখে। মোদিজিও এই ঘটনা হওয়ার পর শুরুতে ভাষণ দিয়ে উনি বলেছেন যে কে 300 লোক মারা গেছে। কোন ভারতীয় জনতা পার্টির স্পোর্টস পার্সন কি বলেছে? অমিত শাহ কোনো জায়গায় বলেছে? ভয় ক্ষতি হয় নাই, তার কারণটা কি আছে? তার কারণটা হচ্ছে তোমার বাড়ির পাশে গিয়ে বোমা ফেলে বুঝিয়ে দেওয়া হলো যে আমি ধ্বস্ত করতে পারি, এটাই দরকার ছিল। যে আমি তোমার সমস্ত পাহারার মধ্যেও আমি তোমার বাড়িতে পৌঁছে আমি চিহ্নিত করেছি এই জায়গাটা, আর আমি এই জায়গাটাকে ধ্বস্ত করতে পারি। আমরা চাইছিলাম না যে কি কোন হিউম্যান ক্যাজুয়ালিটি হোক। করোনা পলিটিক্যাল পার্টি একজন ভাই ডিমান্ড করেছে
নেক্সট লোকসভা ইলেকশন তারা লোকাল ক্যান্ডিডেট চাইছে না। সেটা তো ব্যাপার হচ্ছে কি ওরা যা ডিমান্ড করছে কোন পার্টিকে ডিমান্ডটা লিখে দিচ্ছে চোপড়ার হবে না নকশাল বাড়ি হাসিদেবার হবে না শিলিগুড়ির না কালিম্পং আর কার্শিয়াং আর দার্জিলিং এর ভূমিপুত্র আর আপুর বাড়িতে হয়েছে বা তার ঠাকুরমার বাড়িতে হয়েছে। হ্যাঁ ওই এলাকায় পড়ে আর তার সঙ্গে আমাদের পাইলটও যখন প্যারাশুট নিয়ে বেরিয়ে যায় সে গিয়ে ওই এলাকায় গিয়ে পড়ে তো তাকে তারা বন্দি বানিয়ে দেয় কিন্তু বন্দি বানিয়ে বেশিক্ষণ রাখতে পারবে না মোদী সরকার। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ যদি ভালো কথায় তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটাকে মেনে ওনাকে রেহাই করে দেন ভালো কথা নয়তো রেহাই করাবার রাস্তা নিশ্চয়ই আছে। আজকে আমি আসার আগে আপনাদের কাছে আসার আগে ওদের ফরেন মিনিস্টার কুরেশির বিবৃতি দেখছিলাম উনি বিবৃতি দিয়েছেন যে আমরা ছাড়তে রাজি ভারত যুদ্ধ বন্ধ যুদ্ধটা তো আমরা করিনি যুদ্ধটা তো তোমরা আরম্ভ ছদ্ম যুদ্ধ তোমরা আরম্ভ তাতে ভারতীয় সরকার বলেছে যে কিসি বাত কা সমঝোতা নেই অনুসারে পাঁচ দিন থেকে বেশি আটকে রাখতে পারে কেন কি যুদ্ধ আরম্ভ হয়নি জেনেভা কনভেনশন প্রিজনার অফ প্রিজনার অফ ওয়ার আরম্ভ হয় তো যুদ্ধটা আরম্ভ হয়ে যায় এমন অবস্থায় তাকে বন্ধ করে রাখা যাবে না ছাড়তে সারা দেশ তার জন্য প্রার্থনা করছে আর আজকে বিশেষ করে আমি এসেছিলাম তখন থেকে তো আর নতুন রেল কোনটা চলবে কোনটা রাস্তা ব্যাপারটা হচ্ছে কি এটা নিয়মিত রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট যেটা থাকে সেটা স্টেটের কাছে যে কোনো এনক্রোচমেন্ট সরানোর যখন ব্যবস্থা নেওয়া হয় তখন রাজ্য সরকার কেন্দ্র সরকার আর যে যে ডিপার্টমেন্টের ওই জমি আছে সেই ডিপার্টমেন্ট বসে তার উপরে পয়সা অল্টারনেট ল্যান্ডটা যখন ডেভেলপ করার জন্য দেওয়ার জন্য বলা হয় দেন দি ল্যান্ড অ্যাকুইশন ইজ ইন দি হ্যান্ড অফ স্টেট গভর্নমেন্ট সেই পুলিংটা আজ পর্যন্ত করে আর এটা দেখবে তুমি যে প্রত্যেক ইলেকশনের সময় ঠিক ইলেকশনের মুখের উপরেই
এই নোটিশগুলো সার্ভ হয় আর ইলেকশনের উপরে চাপটা শুরু হয়। যখন স্টেট গভর্নমেন্টের আছে তো স্টেট থেকে আসবে, হ্যাঁ, নানা রকমের চাপ সৃষ্টি হয়। অবশ্য সেই জমির প্রয়োজন আছে, এই এত জমি আছে যেটা প্রয়োজন আছে, ডেভেলপমেন্টের জন্য আছে, যেদিন তাদের জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা যাওয়া যাবে, প্রস্তাব তাদেরকে ইয়ে করার জন্য, রিহ্যাবিলিটেট করার জন্য, এখানকার এলাকার জন্য, ডেভেলপমেন্টের জন্য তারা নিশ্চয়ই সমর্থন করতে দেওয়ারা অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। তারা চাইছে বিকল্প দিয়েছি, দেখ